শ্রীরাম স্বাভিমান পরিষদ এক বর্ণময় শোভাযাত্রার দ্বারা রামনবমী উদযাপন করল। সিআইডি রোডের রামলীলা ময়দান থেকে ট্যাংরা পর্যন্ত এই ধর্মীয় শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অ্যাডভোকেট প্রিয়াঙ্কা টিবরিওয়াল, সমাজসেবী নরেশ শ্রীবাস্তব, উদ্যোগপতি শ্রী অশোক গুপ্ত, সঙ্গীতশিল্পী গিরিশ আরোরা এবং রাজু ও রাজীব সিং। এই ধর্মীয় শোভাযাত্রার মূল উদ্যোক্তা শ্রীরাম স্বাভিমান পরিষদের সম্পাদক সুরজ সিং এবং শ্রীরাম স্বাভিমান পরিষদের যুগ্ম সম্পাদিকা শ্রীমতী প্রিয়াঙ্কা। এলাকার মানুষজন এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। রামনবমী উদযাপন বিষয়ে বললেন শ্রীরাম স্বাভিমান পরিষদের সম্পাদক সুরজ সিং এবং যুগ্ম সম্পাদিকা প্রিয়াঙ্কা গুপ্তা। जन्मतिथि को हम लोग हर्षोल्लास से हर साल मनाते हैं और श्री राम स्वाभिमान परिषद मौलाली रामलीला मैदान से बहुत सालों से यहाँ पर कार्यक्रम कर रही है और हर साल हम शोभा यात्रा निकालते हैं, लोगों में जन जागरण करते हैं। शस्त्र किसी को डराने के लिए नहीं है, लेकिन शक्ति जो है वो शक्ति भी हमारा जो है हमारा एक अभिन्न अंग है, तो इस शक्ति को भी प्रदर्शित करना जरूरी है। शास्त्र और शस्त्र दोनों की उपयोगिता है। সেই হিন্দু সনাতনী ভাই বন্ধুরা আছে, আমরা সেটাকে হারিয়ে যেতে দেবো না, আমরা সেটাকে শেষ হতে দেবো না। এই জন্যই আমরা প্রতি বছর আমরা একটাই উদ্দেশ্য আমি বলছি, ভারতবর্ষের প্রতিটি লোকসভায় বিধানসভায় যতটা আমাদের ওয়ার্ড আছে আমি চাইছি যে প্রতিটা দিন এমন হোক যে পুরো দেশ ভগবান মহায় ঝান্ডা দিয়ে ভর্তি থাকে, এটাই আমি দেখতে চাই। আমাদের যে প্রচার হ্যাঁ যে আমাদের আমাদের গ্রন্থমে যে লেখা হুয়া হ্যায় উনকা প্রচার করনা হম লোগো তক জাতে হ্যায় অর লোগো মে জাগরণ করতে হ্যায়। ইয়ে সির্ফ এক শোভা যাত্রা নেই হ্যায়, ইয়ে লোগো মে জন জাগরণ হ্যায় অর ইস জন জাগরণ কে মাধ্যম সে হম ইস কার্যক্রম কো হর সাল ইসকো হম লোগ পালন করতে হ্যায়।